আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি রইল আদাব। আশা করি সকলে ভালো আছে। দোয়া করি সব সময় ভালো থাকুন। মহান আল্লাহ পাক আপনাদের সকলকেই ভালো রাখুন। আমি যদি মহান আল্লাহ পাকের কাছে যদি কোনো ভালো কাজের বিনিময়ে যদি মহান আল্লাহ পাক আমাকে সওয়াব দিয়ে থাকেন, সেই সওয়াবের বিনিময়ে মহান আল্লাহ পাক আপনাদের সকলকেই ভালো এবং সুস্থ রাখুন। তো আজ আমি আপনাদের দেখাবো ফিট রড। ফিট রড যদি লুজ হয়ে যায়, এই ফিট রড যদি লুজ হয়ে যায় কিভাবে ফিট রড আপনারা লুজকে ঠিক করবেন, এবং ফিট রড যদি একেবারে বাতিল হয় কিভাবে ফিট রড আপনারা লাগাবেন আমি আপনাদের দেখাচ্ছি। এই সর্বপ্রথম এই ঢাকনাটা খুলবেন। এই ঢাকনা খোলার পরে ঢাকনাটা ফটিয়ে দিলেন, তারপর এই যে স্প্রিং দেখছেন এই স্প্রিংটা খুলতে হবে। আপনি এটাকে আস্তে আস্তে পেঁচ দেবেন। এইখানে অবশ্যই মনে রাখবেন, এইখানে আপনারা অবশ্যই কোনো একদিন, মানে ছ মাসে একদিন হোক বা বছরে একদিন হোক তেল দিবেন। এই তেলটা কেন দিতে বলছি, এই পেঁচটা আপনাদের সুন্দর থাকবে, এই পেঁচটি সুন্দর থাকবে। আমি কিছু মেশিনে দেখেছি এই পেঁচটি আমি যেন প্লাস দিয়ে ঘুরাই। কিছু মেশিন আমার কাছে যারা সারতে আসে অনেক সময় আমি পেঁয়াজ প্লাস দিয়ে আমাকে পেঁয়াজ দিয়ে খুলতে হয়, এত টাইট। মানে কোনো দিনই হয়তো এখানে এক ফুট তেল দিয়ে, মানে এখানে তো একটা নাট, এই নাটের গোড়ায় যদি একটা তেল দেওয়া যায় অবশ্যই সেটা ভালো থাকে। তো প্রথমে আপনারা এটা খুলবেন, এই পেঁয়াজটি খুললেন। এই পেঁয়াজটি খোলার পরে এই যে দেখছেন এটা রড, এটা আপনার ফিট রড। এই পেঁয়াজটি খুললেন, তারপরে আপনার স্প্রিংটা বের হয়ে আসবে। এই যে স্প্রিংটা বের হয়ে আসলো, স্প্রিংটা আপনি দরকার হলে পরিষ্কার করবেন সুন্দর করে। করার পরে খোলার পরে এইখানে দেখুন একটা নাট আছে, এই যে নাট, এই নাটটি আপনার লুজ দিতে হবে। এই লুজ দিলেন, এখন এই ফিট রড আপনি যেখানে খুশি সেখানে এই দেখুন ঘুরানো যায়, আপনার ইচ্ছা অনুসারে ফিট রড রাখতে পারবেন এবং বের করতে পারবেন। যদি এই ফিট রডটি আপনার যদি এভাবে লড়াচড়া করে, ফিট রড যেহেতু যখন আপনি চালান, মেশিন যখন চালান তখন ফিট রডটি পিসের দিকে কিন্তু সবসময় চাপ থাকে, মানে দাঁত কিন্তু মানে ফিট কিন্তু কাপড় নিয়ে পিসের দিক যায়, অর্থাৎ পিসের দিকে চাপ থাকে। আর সেই ক্ষেত্রে কি হয়, আপনার ফিট রডটি এইখানে বডিটা কিন্তু ক্ষয় হয়, এই জায়গায়, এই জায়গায় এইভাবে বাড়ি খেতে খেতে হালকা একটু ক্ষয় হয়ে যায়, গিয়ে দেখা যায় আপনার এই ফিট রডটি লড়াচড়া করছে। সেই ক্ষেত্রে আপনি একটি ব্লেড পুড়িয়ে নেবেন। পুড়িয়ে ব্লেডটা পুরানোর মানে আমি আর একটা ভিডিওতে বলেছি, ব্লেডটি পুড়িয়ে নেবেন। ব্লেডটি পুড়িয়ে নিয়ে পুড়িয়ে ছাই করে নেবেন এমনটি কিন্তু না। ব্লেডটি হার্ড স্টিলের মতো, তাই ওটাকে পুরানোর পরে ব্লেডটি নরম হয়ে যাবে। ওই নরম হওয়ার পরে ব্লেডটি কাটবেন, যতটুকু দরকার ততটুকু কেটে আপনার এই সাইড দিয়ে ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দিয়ে এই মাথাও ভাঁজিয়ে দেবেন, নিচের মাথাও ভাঁজিয়ে দেবেন। তাহলে একটা প্যাকিং, এক কথায় আপনি যে রডটি লড়াচড়া করে সেই রডটিকে প্যাকিং দিচ্ছেন। এই প্যাকিং দেবেন, এই রডটি আপনার লড়াচড়া করলেও সমস্যা হয়, লড়াচড়া করলেও সমস্যা হয়। এই জন্য তবে প্যাকিং দেওয়ার সময় অবশ্যই যেন এই রডটি ইজি থাকে, এই রডটি যেন ইজি থাকে। তো এই যে এইটাও কিন্তু অনেক সময় ক্ষয় হয়ে যায়, এইটা যে ফিট যে তুলছেন আপনি বারবার করে, এই যে ফিট তুলছেন এটা কিন্তু ক্ষয় হয়ে যায়। এটাও বাজারে দোকানে কিনতে পাওয়া যায়, মেকারের দোকানে কিনতে পাওয়া যায়, মেকারের কাছ থেকে আপনি এনেও লাগাতে পারবেন। এটা লাগানোও সহজ। এই যে এটা এখন ফিটটা যখন বের করবেন, মানে খুলবেন, এই ফিটটাই যে আমি আপনাদের দেখাই, আমি এই যে একেবারে আপনাকে প্র্যাকটিক্যালি দেখা দিচ্ছি। আপনি এখন এই যে ফিটটা খুলে ফেললেন, এখন আপনি রডটি উপর দিয়ে বের হয়ে চলে আসবে, এই যে বের হয়ে গেল। এখন আপনি ইচ্ছে করলে পরিষ্কার করবেন, সুন্দর করে পরিষ্কার করতে পারবেন। আপনি আবার সুন্দর করে পরিষ্কার করে লাগিয়ে নিন। আমি তো একে একে প্রত্যেকটা পার্টস খোলা লাগানো ভিডিও আপনাদের দেখাবো, আপনারা অবশ্যই ভালো করে খেয়াল করবেন বা নিজেরা চেষ্টা করবেন, অবশ্যই পারবেন। এই যে রডটি বের হয়ে গেল, এখন রডটি আপনি পরিষ্কার করে আবার ঠিক এইভাবে
এই যে এটা যদি আপনাদের নষ্ট হয়ে যায় চেঞ্জ করতে পারবেন, এটা চেঞ্জ করলেন ঠিক এমনি করে আবার ঢুকিয়ে দেবেন, আবার এবার রডটাকে ঢুকাবেন। এই হলো খোলা মেলার সিস্টেম, এটা একেবারে সহজ। এগুলা আপনি চেষ্টা করলে, মানুষ চেষ্টা করলে অনেক কিছু পারে। দেখুন সুন্দর করে ফিটটি আবার ঢুকিয়ে দিলেন। এবার আপনি এখানে ফিটটি, নিচের ফিট যেভাবে থাকে যেখানে রাখবেন এইভাবে ঠিক আগে থেকে না এই নাটটিকে লাগিয়ে নেবেন। লাগানোর পরে আবার পুনরায় এখানে টাইট দেবেন, এই নাটটিকে টাইট দিবেন। যতটুকু আপনি ফিট তোলার দরকার বা নামানোর দরকার ঠিক ততটুকু ফিট তুলে আপনি এখানে টাইট দিবেন। এই যে ফিট রড আপনি বাজারে কিনতে পাওয়া যায় আনবেন। আমি সময়ের জন্য, অর্থাৎ ভিডিওটা যেন ছোট হয়, মানে লং সময় না হয়, যার কারণে আমি খুব সংক্ষেপে হয়তো তাড়াহুড়া করে দেখাতে যাই, তবে আপনারা অবশ্যই বুঝে নেবেন। আর আরেকটি কথা আপনাদের অবশ্যই বলবো, ভিডিও আমার দেখার সময় ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে হয়তো আমার কথার মাঝেই অনেক কিছু বুঝতে পারবেন। এই ফিটটি আপনি যখন রডটি এখানে টাইট দিবেন, টাইট দেওয়ার পরে আপনি অবশ্যই একটা বিষয় মনে রাখবেন, এই রডটি লাগানোর পর আপনি স্প্রিংটাকে ঢোকা নেবেন, স্প্রিংটা ঢুকিয়ে দেবেন, তারপর উপরে টাইট দেবেন। এইবার এই যে খেলছে সুন্দর, এখন এই ফিট আপনি কিন্তু অনেক উপরে উঠে আসে, এই চামচ ফিট চামচ ওপরে তুলে দিয়ে আপনি এটাকে আস্তে 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 করে নামাবেন, যতটুকু দরকার যেন কাপড় নিচে আপনার যায় ঢুকাতে পারেন সেভাবে নামাবেন। এবং এই সুস রডটি নিচে দাবিয়ে আপনার সেন্টার করতে হয়। এই যে এখন একট হলো, মানে ফিটে পড়ে যেন সুসটা না পড়ে বা ফিটটা যেন আঁকামাকা না হয়। যখন হয়ে গেল আপনি এখানে আবার টাইট দিয়ে দিবেন, বাস আবার ঢাকনাটা, এই ঢাকনাটা লাগাবেন। তবে খুললে, ভিতরে খুললে অবশ্যই একটু তেল দেবেন, তেল তো মানে মেশিনের একটা জীবন, অবশ্যই এটা খেয়াল রাখবেন, লোহা ভালো থাকে। যাই হোক, এই তো ফিট রড লাগানো, অবশ্যই কিভাবে লাগাতে হয় দেখলেন, বুঝতে পারলেন। তো আশা করি হয়তো আমি বুঝাতে পেরেছি বা আপনারা বুঝতে পেরেছেন। তো যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো আপনাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দেওয়ার। তো সকলে ভালো থাকুন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।